ডিমের ঝোল কিংবা ডিমের কাঁড়ি একঘেয়ে খাবারটা খেতে যদি ভালো না লাগে, তাহলে ডিমের রান্নায় একটু স্বাদ বদল আনতে আপনি তৈরি করতে পারেন ডিমের ভাপা। এই ডিম ভাপাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরিদা শেফ। মঞ্জুরিদা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি 10 খানা সেদ্ধ করা ডিম নিয়েছি। এই ডিমটা আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখে সেদ্ধ করে নিয়েছি। হার্ড বয়েল ডিম আছে। ডিমের গায়ে আমি একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি। এক একটা ডিমে 4-5টা করে কাট লাগিয়ে দিচ্ছি। এতে করে ডিমের ভেতরে নুন, ঝাল, মশলা সমস্ত কিছুর ফ্লেভার সুন্দরভাবে ঢুকতে পারবে আর ডিমটা খেতে ভালো লাগবে। এবারে মিক্সার গ্রাইন্ডারের যে ছোটো জারটা হয় সেটাকে নিয়েছি, সাথে এই চামচটার মাপ হচ্ছে 1 টেবিল স্পুন। এই চামচে করে মেপে আমি প্রথমে নিচ্ছি সাদা সর্ষে। 2 টেবিল চামচ পরিমাণ নিলাম সাদা সর্ষে, সঙ্গে নিচ্ছি কালো সর্ষে, এটাকেও নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। দু ধরনের সর্ষে মেশালে সর্ষের ফ্লেভারটা বেশ ভালো আসে। সাথে নিয়ে নিচ্ছি পোস্তদানা। আমি ওই একই চামচের 2 টেবিল চামচ পরিমাণে নিলাম পোস্ত, মানে 4 টেবিল চামচ সর্ষের জন্য 2 টেবিল চামচ পোস্ত নিলাম। আমার মায়ের কাছে শিখেছি সর্ষে সোনা, তাই তাকে হলুদ দিয়ে বাটতে হয়, তাই আমি খুব সামান্য 1 চিমটে পরিমাণে এখন হলুদ গুঁড়ো দিচ্ছি। আর সর্ষে একটুখানি নুন দিয়ে যদি বাটা হয় তাহলে তিতকুটে ভাব আসে না, তাই জন্য সামান্য একটুখানি 1/4 চা চামচ আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে জল না দিয়ে গ্রাইন্ডারটা প্রথমে 30 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। জারটা খুলে দেখাচ্ছি কতটা মিহি করে বাটা হয়েছে। এরকমভাবে সর্ষে আর পোস্ত বাটলে পোস্ত দানাটা খুব মিহি করে বাটা হয়, একটুকু দানা ভাব থাকবে না। দিচ্ছি 6 খানা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুসারে দেবেন। আর এখানে রয়েছে 3 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল। এই নারকেলটা এই ভাপার মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খেতে ভালো লাগে। তবুও বাড়িতে সবসময় নারকেল অ্যাভেলেবেল হয় না, যদি আপনার কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে জল। এবারে এটাকে মিহি করে বেটে নেব। ডিমটা প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ডিমে সামান্য একটু রং চাই, তাই জন্য দিচ্ছি খুবই অল্প করে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচটাকে মাঝারি রেখেছি আর একে একে সবকটা ডিম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমটা এই পর্যায়ে খুব কড়া করে ভাজবো না, ডিম খুব হালকা করে ভেজে নেব। ভাপাটায় যদি ডিমটা আপনি এরকম একটু সাঁতলে নিয়ে ভাপা তৈরি করেন তাহলে খেতে একটু বেশি ভালো লাগে। কাঁচা এমনি সেদ্ধ ডিমে সেই স্বাদটা আসে না। একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে ডিমের ভাপাটা তৈরি করলে যে স্বাদটা আসে। এখন মনে হচ্ছে একটুখানি আরও লঙ্কার গুঁড়ো দিলে ভালো হতো, কালারটা ফ্যাকাশে লাগছে। আমি সামান্য একটুখানি আরও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে ডিমটাকে খুব হালকা করে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, এবারে ডিমটাকে আমি একটা অন্য শুকনো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ডিম কিন্তু এই রান্নার জন্য খুবই হালকা করে ভাজতে হবে, ডিমগুলো কড়া ভাজা যেন না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে। এই ভাপার মধ্যে আমি অল্প করে টক দই দেবো, এতে টেস্টটা বেশ সুন্দর আসবে, একটা বেশ মালাই মালাই ভাব আসবে নারকেল আর টক দই দেওয়াতে। আমি 5 টেবিল চামচ টক দই নিলাম। এবারে এই টক দইয়ের যে টক ভাবটা এটাকে ব্যালেন্স করবে জন্য আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা যদিও অপশানাল, আপনি না চাইলে স্কিপ করতে পারেন। চিনি দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবারে একটা বড় আকারের মিক্সিং বোল নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কার পেস্টটা। মিক্সার জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি স্বাদ মতন লবণ। আগে লবণ ব্যবহার করেছি সেটাকে মাথায় রেখে এখন একটুখানি লবণ দিলাম। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
এই রান্নায় কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। আমি ওই একই টেবিল চামচ মেপে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলের মাত্রাটা আপনি আপনার পছন্দ মতন কমিয়েও ব্যবহার করতে পারেন বা আরেকটু বেশিও দিতে পারেন, এটা একেবারে আপনার উপরে। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সর্ষের তেলটা যেন ইভেনলি মশলার মধ্যে মিশে যায় সেদিকটাকে খেয়াল রেখে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আর এবারে সেদ্ধ করা আর ভাজা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে এই ডিমের সাথে এই মশলার মিশ্রণটা একটু ভালো করে ডিমের গায়ে যাতে কোট হয়ে যেতে পারে একটুখানি মিক্স করে দিচ্ছি। আর যারা টিফিন বক্সে করে ভাপা খান তারা টিফিন বক্সে করে ভাপাটা রান্না করতে পারেন অবশ্যই, তবে আমার ব্যক্তিগতভাবে টিফিন বক্সে করে ভাপা ভালো লাগে না। আমি ইলিশ মাছও টিফিন বক্সে ভাপাই না। আমি কিভাবে ভাপা রান্না করি সেটা আপনাকে দেখাচ্ছি। যেটা হচ্ছে, টিফিন বক্সের ভাপাটা খুলতে গিয়ে ঠান্ডা হয়ে যায়, গরম অবস্থাতে ভাপা পাওয়া যায় না, আর আমি একটু গরম গরম খাবার খেতে বেশি পছন্দ করি। তো যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি এরকমভাবে ননস্টিকের কড়াইতে ভাপা কিংবা ঢালাইয়ের কড়াইতে ভাপা রান্না করি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 খানা কাঁচা লঙ্কা। আজকে যে পাত্রটাতে আমি ডিমগুলো ভেজে নিয়েছি সেই পাত্রটাতে ভাপা রান্না করব। এই পাত্রর তেলটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর আমি এই ডিম সহ এই পুরো মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। যারা টিফিন বক্সে ভাপা রান্না করে খান তারা ইচ্ছে করলে একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি, একটা ফিটিংস ঢাকনা দিতে হবে। আর এবারে গ্যাস ওভেনের ওপরে আমি চাপিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। আর এবারে প্যানটাকে বসিয়ে দিচ্ছি। এবারে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। 10-12 মিনিটের মধ্যেই ভাপাটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ফিরে আসছি 12 মিনিট পরে, আর এখন ঢাকনাটা খুলব। ভাপা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাপাটা রীতিমতন ফুটে উঠেছে, এর থেকে বেশি আর রাখবো না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকাটাকে ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিটের জন্য। এরকমভাবে রেখে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আপনি যদি আরেকটু ঝাঝালো চান তাহলে উপর থেকে আরও 1 চামচ কাঁচা সর্ষের তেল দিতে পারেন, তবে এতে আর দরকার নেই, আমি আর তেল দিলাম না। গরম গরম অবশ্যই এই পদটা বাড়িতে রান্না করুন, আর খেয়ে আমাকে বলবেন কেমন লাগলো। আমার এই ডিমের পদটা গরম ভাতে খুবই ভালো লাগে, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আজকের মতন বিদায় নেব, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।